أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إلى الله هو من يعبد. আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে করা হয়, আল্লাহ দিনকে আখিরাতকে স্মরণ করার জন্য রাখার জন্যই করা হয়। সুতরাং এর বড় ফজিলত রয়েছে। এখানে নাজাল কালি ও সাকিনা শান্তি নেমে আসে। সুতরাং আলমাজাল ক্যাম্পে এই মসজিদে যখন দিনে আলোচনা হচ্ছে, সুতরাং এখানে একটা আল্লাহ পক্ষ থেকে শান্তির ব্যবস্থা হচ্ছে। হাফতাকুমুল মালায়েকা, ফেরেশতারা দেখে নেয়, আর ফেরেশতারা থাকে, তার মানে তারা সম্মানার্থী, তাজিমের জন্য, এবং সেটা রহমতের মাধ্যম তাদের এই মজলিসকে, মাহফিলকে বা ওই জায়গাগুলিকে ডেকে নেওয়া, ঘিরে নেওয়া। আশেপাশে অসংখ্য মালায়েক মুকাররাবীন যে ফেরেশতারা রয়েছে, তাদের সামনে আমাদের কথা আমরা কোনো মূল্য রাখি না মানুষের কাছে। আপনারা হয়তো কোনো মূল্য রাখে না মানুষের কাছে, কোনো মূল্য আমাদের এই সমাজে, পরিবারে, হয়তো বা যেখানে আছে সেখানে কর্মক্ষেত্রে, কিন্তু রব্বুল আলামিনের কাছে যাকার আহমুল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং আলোচনা করেন। আল্লাহ স্বয়ং ওই সব ভাইদের আলোচনা করেন যারা দিনের মাহফিলে হাজির হয়। তো এই জায়গা রহমতের জায়গা নিঃসন্দেহে। এইরকম যেখানে দিনের কথা আলোচনা হবে, দিনের কথা মানে সঠিক দিনের কথা, কারণ দিনের নামে অনেক ভেজাল আছে। সুতরাং দিনই মাহফিল বললেই চলবে না। দিনের নামে শিরকের আলোচনা হচ্ছে, দিনের নামে বেদাতের আলোচনা হচ্ছে, দিনের নামে বিভ্রান্ত করা হচ্ছে, চরমপন্থার আলোচনা হচ্ছে, দিনের নামে মানুষকে চরমপন্থী বানিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সেগুলি দিনের আলোচনা নয়, মধ্যমপন্থী হয়ে ওহির কথা, কোরআন সুন্নাহর কথা, দলিল ভিত্তিক যদি কোথাও পেশ করা হয়, যাতে আল্লাহর দিকে ডাকা হয়, মানুষের দিকে না ডাকা হয়, ওহির বিধানের দিকে ডাকা হয়, কোরআন সুন্নাহর দিকে, তাহলে সেটা হচ্ছে দিনের আলোচনা। আর আল্লাহর কাছে আশা রাখছি এই তৌহিদের জমিতে, সৌদি আরবে সন্ন্যতের ভূমিতে কোরআন সুন্নাহর পথে আলোচনা হবে। এখানে কেউ সাহস করবে না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, যে কেউ শিরকের আলোচনা করে চলে যাবে খোলাখুলি, বেরাতের আলোচনা করে চলে যাবে প্রকাশ্যে, আলহামদুলিল্লাহ এরকম অন্তত আছে। এই জমিটা আল্লাহুল আলমিন শিরক আর বেরাত থেকে পাক রেখেছে। এখনো আলহামদুলিল্লাহ পুরোপুরি তৌহিদ এখানে আছে, আলহামদুলিল্লাহ এখানে সুন্নাহ আছে, শিরক নেই, বেরাত নেই। তো আল্লাহুল আলমিন আমাদেরকে এইভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করে। আর আপনাদের আগ্রহের শুকরিয়া আদায় করছি যে আপনাদের যে আগ্রহ দেশে, অথচ এই গরমে আপনারা বসে আছেন, এখানে এসে প্রথম চোটে গরম লেগে উঠেছি, এমনি চিন্তায় গরম, আর তারপরে হেমিডিটি, ঘাম বেশি হওয়া, আরও কষ্টকর গরমের উপরে কষ্ট, আর তারপরে এখানে ঠান্ডার ব্যবস্থাও নেই। তো এতে যে দর্জনে বসে আছেন মাঝের থেকে, আর তারপরে সফরে আরও কিছুক্ষণ চলবে, এসে আল্লাহ তাআলা তৌফিক দিলে আল্লাহ যেন ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের আপনাদের সকলের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ করেন, আল্লাহ আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন, রহমত দান করেন, শান্তি দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত রাখেন, ফিতনা থেকে হেফাজত রাখেন। আজকে ফিতনা সম্পর্কে আলোচনা করব। ফিতনার অনেক দিক আছে আলোচনা, আর ফিতনাও অনেক রকমের আছে। তবে আজকে ফিতনা থেকে সাবধান এই কথা বলতে চাই, ফিতনা থেকে সাবধান। এই ফিতনা শব্দটি আমাদের ভারত উপমহাদেশে ব্যবহার করে আমাদের আলেমরা, যে কোনো পন্থারই হবে না কেন, কিন্তু কালেমা তো হাক্কিন করিদা বেহাল বাতিল। ফিতনা শব্দ কোরআন এবং হাদিসে এসেছে এই কথাটি বলা হয়, কিন্তু উদ্দেশ্য অসৎ। যেটা ফিতনা নয় সেটাকে ফিতনা বলা হয়, ফিতনার বিপরীত যেটা শান্তি, যেটা ঐক্য, যেখানে
সেগুলিকে ফেতনা বলা হয়। খারেজিরা যখন বেরিয়েছিল তখন তারা বলেছিল, কোরআনের কথাই বলেছে, ইনিল হুকুম ইল্লা বিল্লাহ, হুকুম হবে একমাত্র আল্লাহ। আগে রাজি আল্লাহ তাআলা তাদের এই কথা শুনে বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা তো খুব সত্য চমৎকার, কালিমাতু হাক কথা হোক কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল, উরিদা বিহাল বাতিল উদ্দেশ্য হচ্ছে বাতিল। দেশে গেলে আপনার তৌহিদকে ফেতনা করবে, সন্নতকে ফেতনা করবে, দলিলের কথা বলে ফেতনা করবে, এই ফেতনা করছে। সহি আমল করলে ফেতনা করবে, শিরক করলে বলে খুব ভালো, এ ঐক্য চায়। বেদাত করলে বলবে, আর বেদাতকে না করলে মেনে নেবেন, অসুবিধা নেন, যার যেটা ভালো লাগছে পারেন, আমরা সবাই এক, সবাই তৌহিদি জনতা। খুব খুশি, জি খুব খুশি। তাদেরকে যদি শিরকের কথা শোনানো হয় সুবহানাল্লাহ বলবা, আর ইদা হুম ইয়াস্তাবশির খুব খুশি হবে, যে ভালো আলো আছে, জবরদস্ত আলো আছে। বিভিন্ন ক্ষেত্রগুলিতে যে ফিতনা শব্দটি ব্যবহৃত হয়েছে এটা অত্যন্ত ব্যাপক, সেই নিয়ে আলোচনা করি। এর উপরে একটা কিতাবই আমাদের ইসলামিক সেন্টারের ডাইরেক্টর শেখ ডক্টর আব্দুল ওয়াহেদ হাফেজাহুল্লাহ তাআলা তিনি লিখেছেন, ওয়াসাইলু সাবা ইন্দাল ফিতান, ফিতনার সময় কি করে আপনি টিকে থাকবেন সঠিক পথের উপর। তো উনি প্রথম খানে অনেক পৃষ্ঠায় শুধু ফিতনারই অর্থ আর প্রয়োগ কোন কোন ক্ষেত্রে কোরআন হাদিসে ফিতনা শব্দটি ব্যবহৃত আলোচনা করেছেন, সেদিকে যাবেন না। খোলাসার কথা হচ্ছে, ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, আগুনে লোহাকে অথবা স্বর্ণকে চাঁদিকে জ্বালালে ওটাকে ফিতনা বলা হয়। আগুনে যদি আপনি স্বর্ণকে জ্বালান তাহলে কি হবে, সেটা খারাপ হবে না আরো ভালো হবে, খাঁটি হবে, আরো খাঁটি হবে, খাঁটা বেরিয়ে যাবে আর আসলটা ঠেকে যাবে। তো ফিতনা মানে এই জন্য পরীক্ষা, এখান থেকে দোকান পথে চলে গেল, ফিতনা মানে হচ্ছে মানুষের পরীক্ষা, ইমতিহান। আর মানুষের পরীক্ষা যখন আল্লাহ করেন তখন পাশ করে তার খাঁটিটা বেরিয়ে চলে আসলো, ফেল করলো মানে এগুলো আগাছা বেরিয়ে চলে গেল, এগুলো খান ছিল বা আগাছা ছিল বেরিয়ে চলে গেল। তো ফিতনা মানে পরীক্ষা, এই ফিতনা আবার আল্লাহর আজাবকে বলা হয়, কারণ আজাবগুলির মাধ্যমে, বালা মুসিবতের মাধ্যমে, বিপদ আপদের মাধ্যমে আর বিভিন্ন অশান্তির মাধ্যমে যে কোন রকমের ফিতনা থেকে বেঁচে থাকো, তাহলে বোঝা গেল হচ্ছে ফিতনা সম্পর্কে কোরআন কারিমে যে শিক্ষা সেটা হচ্ছে যেখানে ফিতনা সেখান থেকে বেঁচে থাকবে, ফিতনাকে এড়াবার চেষ্টা করবেন, ফিতনা থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ফিতনা থেকে পালাবার চেষ্টা করবেন, রক্ষা করার চেষ্টা করবেন, ফিতনাতে আপনি ঝাঁপ দেবেন না, ফিতনার দিকে এগিয়ে যাবেন না। দেখি কি হচ্ছে, দেখি আমি এমনি দেখতে যাচ্ছি, আমি ওগুলোতে শরীর না, আমি এসব
মেলাতে নেই, কিন্তু আপনি ওদের আশেপাশে আছেন, দেখতে পেলেন না, আপনি সেই চরিত্রের ছিলেন না, আপনি সেই আকিদারও ছিলেন না, সেই রকমের খারাপ ছিলেন না, কিন্তু ফিতনার যে দিকগুলি রয়েছে সেটা চোখের সামনে আপনি জীবন্ত দেখছেন, চোখের সামনে যে কেউ ফিতনায় লিপ্ত, অথবা অনলাইনে আজকালকার সোশ্যাল মিডিয়াতে ফিতনার জগৎ যে রয়েছে, বিশাল ফিতনার জগৎ রয়েছে, সেই ফিতনার জগতে আমিও সব খারাপ কিছুতে যাই না, কিন্তু চোখের সামনে আসলো, চলো আমি ঘৃণা করি কিন্তু একটু দেখে নিই, একটু দেখে নিই, যদি আপনার অন্তরে শয়তান ঢুকিয়ে দিতে পারে তাহলে ওটাকে আরবিতে বলা হয় ইস্তিরসাল, আপনাকে তখন ধীরে ধীরে আর একটু আর সামান্য একটু দেখে নিই কি হচ্ছে, আর একটু দেখি কি হচ্ছে, এই করতে করতে আপনার পদস্খলন ঘটবে, আপনি চরম ক্ষতিগ্রস্ত হবেন, তখন এই পরীক্ষায় ফেল করে যাবেন, অত্যন্ত ফিতনা। এই জন্য শুরুতেই ফিতনা থেকে বেঁচে থাকতে আল্লাহ তারপরে বলছেন যে ফিতনা এমন জিনিস, না তো তোমাদের মধ্যে যারা জালেম, তার বোঝা যাচ্ছে যে মানব জাতির মধ্যে কিছু জালেম আছে আর কিছু জালেম নয়, আদেল আছে অথবা ভালো মানুষ আছে, যদিও তাদের সঙ্গে কম থাকবে কিন্তু থাকবে, অতিরিক্ত থাকবে। তোমাদের মধ্যে যারা জালেম তাদের ওপরেই যে ফিতনা আপতিত হবে, তারাই যে ফিতনায় জড়িয়ে যাবে, শুধু এমন কথা নয়, লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের পরিবারে, তোমাদের অঞ্চলে যারা জালেম তারাই শুধু ফিতনায় লিপ্ত হবে, এমন কথা নয়। আর যারা জালেম নয়, যারা সারা সেরা মানুষ, যারা সোজা চলতে চায়, যারা শান্তি চায়, শান্তি কামী, তারাও তাতে লিপ্ত হবে বা জড়িয়ে যাবে বা তাদের ওপরে ফিতনাগুলি এসে পড়বে, অশান্তি তাদেরকেও ভোগ করতে হবে। তাহলে আল্লাহর জমিনে যদি ফিতনা হয় তাহলে তাতে অসৎ লোকদেরও অশান্তি, আর তারা সৎ মানুষ, আদেল নাই পড়ায় ভালো মানুষ, আদা সিদা ভালো হয়ে বাঁচতে চায়, ভালো হয়ে আল্লাহর কাছে যেতে চায়, তারাও সেই ফিতনা থেকে নিরাপদ নয়। লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা ওয়া ইয়াল্লাহু শাদীদুল ইকাব। আর ভালো করে জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তি দেয়, যদি ফিতনায় লিপ্ত হয়ে যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তি দাতা, শাস্তি দিতে সক্ষম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলা না করি একটি সহিহ মুসলিমের হাদিস বলি, পীর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন সাহাবায়ে কেরামদেরকে যারা সামনে ছিলেন, তা'আউযু বিল্লাহি মিনাল ফিতন মা যাহারা মিনহা মা বাতান, তোমরা আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো বা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো, তাওবুল আল্লাহ শরণ নাও, আল্লাহর কাছে পানা নাও, আশ্রয় নাও, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো বিপদ আসতে যাচ্ছে, কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। ছোট কচি কাঁচারা যখন দেখে যে বিপদ আসতে যাচ্ছে তখন দৌড় দিয়ে যায়, যদি মা থাকে তো মায়ের কোলে দৌড় দিয়ে যায়, মা না থাকলে বড় ভাই বোন আছে তাদের দিকে দৌড় দিয়ে যায়। মানুষের কথা তো বাদ দেন, পশু পাখিকে দেখছেন, মুরগির বাচ্চাকে দেখছেন, যখন দেখে যে বিপদ মানে আসছে আমাকে ধরতে যাচ্ছে, তখন দৌড় দিয়ে গিয়ে মায়ের পেটের তলে মুরগির, পেটের তলে মুরগির বাচ্চাগুলি গিয়ে দিবারে আশ্রয় গ্রহণ করে। আর আমাদের আশ্রয় স্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, যে সৃষ্টি আল্লাহর সৃষ্টিগুলো যদি তার চেয়ে শক্তিশালী, তার কাছে আশ্রয় নিতে যায়, তাহলে একজন মুমিন মুসলিমকে কেমন হওয়া উচিত, যে রবের প্রতি ইমান এসেছে, যে রবের ওপর সন্তুষ্ট হয়ে রাজিত বিল্লাহ রব্বা হবিল ইসলামে দীনা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেনে নিয়েছে, রবের কাছে আশ্রয় দিতে, তাওয়াল্লাহ আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, মিনাল ফিতান ফিতনা সমূহ থেকে, তার বোঝা গেল যে অনেক ফিতনা আছে, একটা দুটো ফিতনা, মিনাল ফিতান বহুমুখী ফিতনা আছে, বহু রকমের ফিতনা আছে, মিনাল ফিতান এগুলো যে অনেক প্রকারের আছে, তার বিভিন্ন দিক আছে, অনেক কিসিমের আছে, অনেক ধরনের আছে, সেটার কথা মা দাহারা মিনহা মা বাতান, সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে লুকাইত হোক,
সেই ফিতরাতগুলি সবার সামনে হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে, খোলামেলা হচ্ছে, অথবা গোপনে হচ্ছে, কেউ নেই সেখানে, একা শুধু আপনি আছেন, কিন্তু বড় ফেতনা ঈদটা আপনি বুঝলেন না। আমার তার কি করে বলছেন, তোমার আশ্রয় করো না, প্রকাশ্য ফেতনা থেকে আল্লাহকে আশ্রয় নাও, এবং যেগুলো গোপনীয় ফেতনা সেগুলো থেকে আল্লাহর আশ্রয় নাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বললেন, জি হ্যাঁ, নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান। এই দুটো কারণ বুঝতে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইস্তিয়াজ আল্লাহর আশ্রয় কামনার মেলা দু আছে, তার আশ্রয় নিচ্ছে, আর তাউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান বা আউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাতান, এতে সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে থাকে, কিছুই ছাড়লেন না। সে শারীরিক হোক, মানসিক হোক, আর ব্যক্তি জীবনের হোক, আর পারিবারিক হোক, আর সামাজিক হোক, আর রাষ্ট্রীয় হোক, আর আর্থিক হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, প্রকাশ্য হোক, গোপন হোক, সব হোক, মা যাহারা মিনহা, যা প্রকাশ্যে হয় বা যা প্রকাশিত হয় সেটা যেই রকমই হোক না কেন, প্রকাশ্যে মানুষকে দেখতে পাওয়া যায়, খারাপ মানুষকে দেখা যায়, প্রকাশ্যে খারাপ জিন, ভালো জিন, যাই হোক, জিনকে দেখা যায় না, শয়তান অনিষ্ট থেকে, একটা বড় অনিষ্ট থেকে আপনি আশ্রয় চাইলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, কিন্তু যদি বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতান মা যাহারা মিনহা মা বাতান, তাহলে সমস্ত রকমের অনিষ্ট থেকে, ভালোবাসি থেকে, বেদনা থেকে আপনি কি চেয়ে ফেলেন, আশ্রয় চেয়ে ফেলেন। প্রকাশ্য ফেতনা আছে, আর কি আছে, গোপনীয় লুকায়িত ফেতনা আছে। আজকালকার যুগে প্রকাশ্য ফেতনার চাইতে গোপনীয় ফেতনা অনেক বেশি। মানুষের সামনে আপনার মানবতার খাতিরে, কেউ আবার ধার্মিকতার খাতিরে, কিন্তু তার দিন ধর্ম দুর্বল, সেই জন্য মানুষের সামনে একটু লজ্জা করছেন যে আমি একজন মুসলিম মানুষ, আমি একজন দাড়িওয়ালা মানুষ, একজন আমি শেখ মানুষ, আমি একজন নামাজি মানুষ, কি বলবে লোক। কিন্তু রব যে সবসময় দেখছেন না, সব কিছু শুনছেন, আপনি গোপনে ওই সমস্ত ফেতনায় আপনি জড়িয়ে যাচ্ছেন। এই দোয়াটি অবশ্য মুখস্থ করবে, ছোট দোয়া, আউযুবিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সমস্ত রকমের ফিতনা থেকে আপনি কি করলেন, আল্লাহ আশ্রয় চেয়ে দিলেন। আর আল্লাহ বলছে ওমাইয়া তাসাম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, কেউ যদি আল্লাহর আশ্রয় নেয়, আল্লাহকে আঁকড়ে ধরে, তাহলে সেই ব্যক্তিকে সরল পথ, জান্নাতের পথ দেখিয়ে দেওয়া হবে। আপনি কঠিন করে দিয়েছেন, আপনি দিন থেকে দূরে চলে গিয়ে, আল্লাহ থেকে দূরে চলে গিয়ে, আল্লাহর আসমান বিধান থেকে দূরে চলে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দূরে চলে গিয়ে, আপনি নামে মুসলিম হয়ে আছেন, কাজের বেলা মুসলিম না, বিভিন্ন ক্ষেত্রে, যার ফলে এই অনিষ্টগুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। ওমাইয়া তাসাম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহকে যদি কেউ শক্ত করে ধরতে পারে, অবশ্যই সে সঠিক রাস্তা পাবে, আল্লাহ নিশ্চয় প্রদান করছে। ফিতনা অনেক রকমের রয়েছে, এবং ফিতনা ওপর থেকে নাজিল হয়, এটা শুনে মানে আল্লাহর ফয়সালা হয়, আর আল্লাহর ফয়সালার ওপর থেকে জমিনে ফিতনা নামে, এই কথাগুলি হাদিস রয়েছে। ফিতনা নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, জি বলছেন যে আমি ফিতনা দেখতে পাচ্ছি, সেগুলি নেমে আসছে তোমাদের বাড়িতে বাড়িতে, হেলাল বইতে তোমাদের বাড়িতে বাড়িতে, ঘর বাড়িতে, সুবহানাল্লাহ, আপনি বাসায় আছেন, আপনি জেলায় আছেন, আপনি দেশে আছেন, আপনি যে কোনো জায়গায় আছেন, আপনার ঘরে ফিতনা নামছে। জি তার মতো আমাকে তাতলি, যেমন বৃষ্টি বর্ষণ হয় যেখানে সেখানে, সব জায়গায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টির ফোঁটা, বৃষ্টি যখন বর্ষণ হচ্ছে, বৃষ্টির ফোঁটা যখন সব জায়গায় পড়ছে, ওই রকম ফিতনা নামছে। কখন থেকে ফিতনা লিপ্ত হয়ে যায়, এই জন্য দেখা যাচ্ছে যে আজকের একটা ভালো মানুষ হঠাৎ করে খারাপ হয়ে গেল, আজকের একটা ভালো মানুষ জানতাম না যে সে শিল্পী আকিদার লোক অথবা গোমরা হয়ে গেছে, সে শিল্পী লিপ্ত হয়ে গেছে, সে কোনো একটা অপরাধে লিপ্ত হয়ে গেছে,
সে অন্যায় জড়িয়ে গেছে, বিভিন্ন রকম অন্যায় জড়িয়ে গেছে ইত্যাদি, অথবা সে যতগুলি বাতিল ফিরকা আছে নাম নেওয়ার সময় কোন একটা বাতিল ফিরকা থেকে জড়িত করছে, অথচ জন্মসূত্রে সে একটা ভালো পরিবারের ছেলে ছিল, একটা খুনের সাথে জড়িয়ে গেছে, অথচ তার পরিবারে একটা খুনি নেই যে তার বাপ দাদা থেকে খুন করা শিখেছে, সম্পূর্ণ ঘরেছে এমন এক জায়গায় গিয়েছে ফেতনার কাছাকাছি যখন গিয়েছে তখন পুরো ঘরে ফেতনা নেমে এসেছে, ফেতনা ডুবে গেছে, নিজেকে বরবাদ করলো আর নিজের বাপ মা ছেলে মেয়ে আগামী যে প্রজন্ম আসলো তাদের বরবাদ করে দিল, জাতিকে বরবাদ করে দিল, দেশকে ধ্বংস করে দিল। ফিতনা অনেক রকমের রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ফিতনা থেকে বহু হাদিসে সতর্ক করেছেন, এবং ফিতনা আসার আগে ফিতনা যেমন ঘনি আসবে তার আগেই তোমরা যে সময়টা পাচ্ছ ভালো কাজে লাগিয়ে আমল করো, ফিতনা মুক্ত হয়ে যদি কেউ আল্লাহর কাছে যেতে পারে সেই ব্যক্তি হচ্ছে সফল, যে বেশি দিন বাঁচতে পারো সে সফল হয়, কারণ যত বেশি বাঁচবে তত বেশি ফিতনা বাড়ছে, যে দিনগুলি আসছে ওই দিনগুলি আরো খারাপ আসছে। আপনারা কখনো ভাবেন না যে বর্তমান যে পরিস্থিতি ওর চাইতে ভালো কোনো পরিস্থিতি আসবে, আর একবারে ঈসা আলাইহিস সালামের যুগ আর ইমাম মেহেদীর যুগ পেয়ে যাব, কারণ অনেকে স্বপ্ন দেখাচ্ছে ইমাম মেহেদী এলো কি এলো 2019 আর এক দু মাস আছে এর মধ্যে কখন আসলো, আর না হলে 20 আসলো, আরে 2-1 মাস এদিক ওদিক হইতে পারে, যেটা বলেছি মোটামুটি হবে 2-4 বছরের মধ্যে আউযুবিল্লাহ, কোথেকে সব কথা শিখবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মাসউলু বি আলা মিনাস সাইর, যে জিজ্ঞাসিত ব্যক্তি সে জিজ্ঞাসা করে চাইতে বেশি জানে না, জিব্রাইল যেমন জানে না সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা তেমন সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল জানে না, তা আপনি কি করে জানলেন হ্যাঁ একজন মানুষ কি করে জানলেন কোন বহির মাধ্যমে জানলেন, মালায়েকা ফেরেশতার ওহী তো বন্ধ হয়ে গেছে, একটা ওহী খোলা আছে কিন্তু কোন ওহী জানে শয়তান ওহী খোলা আছে, সূরাতুল আনাম আল্লাহ বলেছে ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, শয়তান তোমাদের কি ভাবে এটা শেয়ার লাইভ করবো না ওহি করে শয়তান ওহি হয়ে যায়, কারা কে যারা শয়তানের বন্ধুত্ব গ্রহণ করে বন্ধু হইতে যায় ওলি হইতে যায়, কিন্তু তোমরা সাবধান কি জন্য এগুলো করে লিও যা দে লুকু তোমাদের সামনে বাক বিতন্ডার জন্য, তোমাদের সামনে হ্যাঁ আছে নতুন নতুন কথা বলতে পারে নতুন নতুন কিছু ডেলিভারি দিতে পারে এমন এমন জিনিস নিয়ে এসে পেশ করবে, সুতরাং মানুষের কাছে খ্যাতি লাভ করবে, এই জগতের উদ্দেশ্য এগুলো আছে, আল্লাহ হেফাজত করে সব সাথে, ওই নাতা তো ওদের কথা যদি বিশ্বাস করে না আর মেনে নাও শুনো ইন্নাকুম লামুশরিকুন তোমরা মুশরিক হয়ে পড়বে, তাহলে কম বলে গুমরা হয়ে যাবে, শিরকের দিকে ধাপ হচ্ছে ধীরে ধীরে গুমরা হয়ে গুমরা হইতে 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 যখন বড় গুমরা হইলো তখন শিরকেও নাস্তিকতা লিপ্ত হয়ে গেল, তো ফিতনা থেকে বাঁচার চেষ্টা করবে, ফিতনায় এমন হবে ইউসুফের রজল বলবে না ওইসি কাফের রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এমন ফিতনার যুগ আসবে যে সকালবেলা পাক্কা মুমিন ফজর নামাজ পড়েছে জামা পাক্কা মুমিন ওই ওইসি কাফের সুন্নাহ বা ও কাফের হয় নাস্তিক হয়ে গেছে না হলে মূর্তি পূজক হয়ে গেছে মন্দিরে ধর্ণা দিচ্ছে চার্চে ধর্ণা দিচ্ছে আর না হলে মাজারে গিয়ে ধর্ণা দিচ্ছে আর না হলে ডাক দিচ্ছে যে আমরা সবাই এক যারা মাজারে যাচ্ছেন তারাও আমাদের আর যারা যাচ্ছে না তারা সবাই মিলে লক্ষ্য করি ওইসি কাফের কোথায় চলে গেল বড় আর কথা না বাড়িয়ে এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে ফিতনা বহুমুখী আছে অনেক রকম আছে, কিছু ফিতনা ছোট রাত্রি নামার ফিতনাই পড়ছে আর এইসব ফিতনার মাধ্যমে আমাদের গোনার কাফফারা হচ্ছে মনে রাখবে, অনেক সময় অনেক ইচ্ছা কিন্তু ফিতনা লিপ্ত হচ্ছে না আপনি ইচ্ছা করেন না কিন্তু আপনি পরীক্ষায় পড়ে গেলে বিভিন্ন রকমের যার মাধ্যমে গোনার কাফফারা হইল কিছু নেকি বাড়লো আর কিছু সংশোধন হইল কিছু শিক্ষা হইল ফিরে আসলে উল্টো দিকে যাচ্ছে না দিতে বহু উদ্দেশ্য করা বলে আলোচনা রয়েছে এইসব ফিতনা কিছু বড় ধরনের ফিতনা রয়েছে কিছু মাঝারি ফিতনা রয়েছে
কিছু প্রকাশ্য ফিতনা, কিছু গোপনীয় ফিতনা। কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলিতে মানুষ লিপ্ত হয়ে ইসলাম থেকে একেবারে খারিজ হয়ে চলে যায়, বহিষ্কৃত হয়ে যায়। কিছু ফিতনা এমন আছে যেই ফিতনাগুলিতে মুসলিম তো থাকবে, ইসলামে তো থাকবে, কিন্তু নামেই থাকবে কাজের কোনো মুসলিম হবে না। বর্তমান অধিকাংশ মুসলিমদের অবস্থা, নামে তো মাশাআল্লাহ সংখ্যায় মুসলিমের আমাদের কাছে অভাব নাই, অনেক সংখ্যা বালান্তুম কাযীব ওয়া কাযীব। আবু দাউদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম ওয়াজাউন তাবাসাইসে, কিন্তু তোমরা পেয়ে যাবে বন্যার সময় যে ময়লা আবর্জনা খড়কুটা বেশি আসে, অথবা ফেনান বন্যার উপর যে ফেনান আসে, কিন্তু কত দুর্বল, একটু ধাক্কা খেলে একবারে নিশ্চয় নাবুদ হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, কিছু থাকে ধরা কিনা কোনো সারণ বসে কোনো ভয় ভীতি থাকবে না। কাফেরদের অন্তরে, জালেমদের অন্তরে, পাপিষ্ঠদের অন্তরে, ভালো মানুষদের ক্ষেত্রে, জুলুম অত্যাচার করার ক্ষেত্রে, বাড়াবাড়ি করার ক্ষেত্রে, যদিও দুনিয়ার ফিতনাগুলি অনেক সময় দিনের ফিতনা তৈরি করে, দিনের ফিতনা তৈরি করে। সবচেয়ে বড় ফিতনা যেটি সেটি হচ্ছে ফিতনা তো শিরকের ফিতনা। যদি মানুষ শিরকের ফেতনা লিপ্ত হয়ে যায়, তাহলে সে ব্যক্তি শিরকের অবস্থায় যদি মারা যায়, তাহলে আপনাদের জানাই আছে আল্লাহ কোনদিন মাফ করবেন, কোনদিন জান্নাতে দেবেন, কোনদিন মাফ করবেন না যদি শিরকের অবস্থায়, বড় শিরকের অবস্থায় মারা যায়। আর জান্নাতকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। জাহান্নামকে তার জন্য আমার ওয়ামা ওয়ামনা ফরজ করেছেন, অবধারিত করেছেন। আর সুপারিশ পাবে না, আমার ইজালে মিনা মিনা আসা আমার তার কম সাফাত সাফি কোন সুপারিশ আছে? সুপারিশ আছে শিরকের ফিতনা। আর জানছেন দেশে কত যে শিরকের ফিতনা রয়েছে, অধিকাংশ মুসলিম শিরকে লিপ্ত, সে মাজার পূজার শিরক, আর পীরের অন্ধ অনকরণের শিরক জি, আর কোরআন এবং হাদিসের বিরোধী মানুষের কথাকে কোরআন এবং হাদিসের প্রাধান্য দেওয়ার শিরক, অথবা আরো যে বিভিন্ন রকমের শিল্পগুলি রয়েছে, তার মধ্যে জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, তারপরে আপনার সাহে জাদুঘরের কাছে যাওয়া, এই কাজটা করে দেন তো, একটু তদবির করে দেন তো, এই করে দেন তো, সেই করে দেন তো, আমার স্বামী ও বিয়ে করবো করছে বলে একটু এটা একটু বন্ধ করেন তো, মান মারিয়ে দেওয়া, এগুলো আমার দেশে কিছু না, এগুলোর নাম খুব হালকা নাম কি দোয়া কাবিজ, দোয়া কাবিজ আসা করে শুনেছেন তাই না? এটা হালকা করে দেওয়ার জন্য দোয়া কাবিজ করা হয়েছে, পুরোটাই শিরক কুফর। সবচেয়ে বড় ফিতনা শিরকের ফিতনা। শিরকা সম্পর্কে সৌদি আরবে শুনছেন, অনেক শুনছেন আলহামদুলিল্লাহ, আর এখান থেকে যদি অন্তত শিরকটাকে চেনে যেতে পারেন, তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি শিরক থেকে নিরাপদ থাকবেন। যেমন তিনি বলছেন যে লোকেরা ভালো দিক জিজ্ঞাসা করতো আর আমি মন্দ দিক জিজ্ঞাসা করতাম, তো এই মন্দ দিকটা শিরককে চিহ্নিত করে যেতে পারলে আর মাজারেও যাবেন না, আর পীরের কাছেও যাবেন না, আর অন্ধ ভক্তিও দেখাবেন না, বিনা দলিলে চলবেন না, আর কোরআন সুন্নাহ ওহির উপর মানুষের কথাকে, আলেমের কথাকে, ইমামের কথাকে প্রাধান্য দেবেন না, এ সমস্ত শিরক থেকে বেঁচে থাকতে পারবেন না। শিরকের সমতুল্য শিরক চাইতে কোনো মতেই কম না, শিরকের চাইতে বড় কিছু যদি গুনাহ থাকতো তাহলে বলতো শিরকের চাইতে বড় সেই গুনাহ, কিন্তু শিরকের চাইতে বড় কোনো গুনাহ পাপ নেই, অন্যায় নেই, সেই জন্য বলবো যে শিরকের সমান পাপ সেটা হচ্ছে আল ইলহাদ, নাস্তিকতা, বেদিনি, বিধর্মিতা, দিন সম্পর্কে অনীহা, দিন সম্পর্কে একেবারে অজ্ঞতা, অথবা যদি জ্ঞান পৌঁছে অনীহা, শত্রুতা, বিদ্বেষ, এবং দিনকে মুছে ফেলো, মুসলিমদের সন্তান দিনকে মুছে ফেলো, দিনদারকে সাফ করো, জি হ্যাঁ, এই যে বেদিনি,
এই দুটো সবচেয়ে বড় ফিতনা, সমান সমান ফিতনা। এই দুটোকে আমি নিজের ভাষায় তার আগে তার কাছ থেকে শুনি না, আমি বলি উর্দু ভাষা শব্দ। একটা হচ্ছে বেদিনী আর একটা হচ্ছে বদ্দিনী। বেদিনীর ফিতনা আর বদ্দিন, ভ্রান্ত বদ্দিন মানে খারাপ দিন, ভ্রান্ত দিনের ফিতনা। দিন ধর্ম করছে কিন্তু ভ্রান্ত দিন, খারাপ দিন, শিরকের দিন, বেদাতের দিনের ফিতনা। আর একটা হচ্ছে বেদিনী, দিন নেই তাদের কাছে, জন্মসূত্রে মুসলিম, শুরু থেকে শেষ পর্যন্ত পেট আর জনক্ষুদার আর দুনিয়ার স্বার্থ পুরা করা ছাড়া না আল্লাহ না রাসূল না দিন না আমাকে আল্লাহ কেন পয়দা করেছে এটা জানার প্রয়োজন কিছুই নেই। বললে দিন একটা পাবো, আল্লাহ বলছেন এটা তো কাফেরদের চরিত্র, আর এইরকম যদি কেউ হয়ে যায় তো কাফের হয়ে যাবে। ইয়াতামাত্তাউন, তারা ভোগ বিলাসী, তারা ভোগ করে শুধু, ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং তারা খায় ওই রকমই যেমন গবাদি পশু খায়। চতুষ পর্যন্ত যেমন খায় তাই খেলে পেটে শান্তি হয়ে গেল, আর কোন চিন্তা নেই। তাই খাওয়া ছাড়া কোন চিন্তা আছে? এটা গরু বকরির কোন চিন্তা নেই। ঠিক ওই রকমই যারা কাফের মানুষ, নাস্তিক মানুষ, তাদের আর যৌন খুদা আছে, ওটাও এক রকমের খাওয়া আহার দরকার। খিদা খিদা দূরের জন্য যৌন খুদা দূর হইল হইল। হ্যাঁ, আবার বিয়ের কি দরকার রয়েছে? সেখানে পর্দার বালাই নেই সেখানে, আর একসাথে যুবক যুবতীরা একসাথে লেখাপড়া করবে, একসাথে সবকিছু করবে। এই দিয়ে তো কারখানায় তৈরি কর, নাস্তিকতার কারখানায় বলুন না কেমন তা এখন আনা চতুষ পর্যন্তর মতো যারা খায় তাই আর ভোগ করে অন্যান্য মাস করলাম বলছেন যে তাদের জাহান্নামের আগুন হচ্ছে তাদের বাসস্থান। সমাজের এই নাস্তিকতার কারণে একটি কথা এখানে আরো বলি, যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এক ফিতনা আরো কয়েক ফিতনাকে বা অনেক ফিতনাকে জন্ম দেয়। যেমন একজন মানুষ আরো কয়েকটা বাচ্চা জন্ম দেয়, একটা পশু কয়েকটা বাচ্চা জন্ম দেয়, ঠিক তেমনই এক ফিতনা অনেক ফিতনাকে জন্ম দেয়। যখন একজন মানুষ একটা ফিতনা লিপ্ত হয় তখন তার মধ্যে অনেক ফিতনা তৈরি হয়ে যায়। এর উদাহরণ নাস্তিকতার ফিতনা, মুসলিম ভাইকে খুন করা, মুসলিম ভাইকে খুন করা, এর খুনের কোন মূল্যটাই মানব না। যখন মানুষ শিরকের ফিতনা লিপ্ত হয় তখন কেউ তৌহিদের কথা বললে, কেউ সুন্নতের কথা বললে, কেউ শিরক বিরুদ্ধে সম্পর্কে শিরকের বিরুদ্ধে বললে, শিরকিদার থেকে সতর্ক সাবধান করলে, ও হচ্ছে ওয়াহাবি হয়ে গেছে, ও লাহমাজানি হয়ে গেছে, ও উমরা পথভ্রষ্ট হয়ে গেছে, তো কাটিয়ে চলে গেছে, তো অমুক হয়েছে, তমুক হয়ে গেছে, ও এইসব ধর্ম আমাদের দেশে চলবে না, মা বেড়া রক্তকে হালাল করে দিল, মা মানুষের রক্তকে হালাল করে দিল, সুতরাং অবরহ কোন হইতে আছে, অবরহ কোন ভালো মানুষ কোন হইতে আছে, ভালো মানুষ নিরীহ ছেলে একটু পড়াশোনা করে চলেছে কোন হইতে আছে, নাস্তিকতার পিছনে কাজ করছে, বেদিনীর পিছনে কাজ করছে। আসল জায়গায় আপনাকে ওষুধ দিতে হবে, আসল জায়গার চিকিৎসা করতে হবে, নাহলে স্বভাব থেকে মানুষকে ফেরানো সম্ভব নয়। যেখানে একজন মানুষের রক্তের মূল্য নেই তার কাছে, একজন মুসলিমের রক্তের মূল্য আল্লাহর কাছে আবার চেয়ে বেশি, একজন মানুষের একজন মুসলিমের রক্তের কাজিম
চাইতে দুনিয়ার সবকিছুর চাইতে মূল্যবান রবের কাছে, কিন্তু আপনার নাস্তিকতার কারণে, আপনার শিরকি কুফরি আকীদার কারণে, আপনার বেদীন পথের ভ্রান্ত দিনের অনুসারী অথবা বেদীন, সেজন্য আপনার কাছে সবচেয়ে সস্তা হচ্ছে মুসলিমকে খুন করা, কাফের কাছে ভিজা বিড়া। আমি কাফেরকে খুন করতে বলছি না, কাফেরকে খুন করা হারাম, জান্নাত থেকে আপনি মহরম বন্দী পাবেন না, এটা ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন। কিন্তু মনে রাখবেন যে এটা আপনার ভাই, আপনার সাথে তার কত রকমের সম্পর্ক রয়েছে আপনি চিন্তা করুন দেখি, চিন্তা করুন। এই জন্য দ্বিতীয় ফিতনার দিকে চলে আসি। দ্বিতীয় ফিতনা হচ্ছে খুন করা। যে একবার কাউকে খুন করে দিচ্ছে সেই ব্যক্তি ভালো মানুষ হয়ে যাবে এইরকম লোক পাওয়া বড় মুশকিল, বিশেষ করে বর্তমান ফিতনার জন্য। যে একবার ফিতনায় জড়িয়ে গেছে সে বহু ফিতনায় লিপ্ত হয়ে যাবে, তার জীবন তো ধ্বংস করলো, তার পরিবারকে ধ্বংস করলো, কিন্তু সে বহু ফিতনায় জড়িয়ে যাবে। কারণ সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুরক্ষিত না। যখন একজন মুসলিমের রক্তকে সে হালাল করে দিয়েছে, তখন সে আল্লাহর কাছে আর হেফাজতের হক রাখে না। আল্লাহর আলমিনের কাছে মালাম ইউসিফ রহমান হারাম, যতক্ষণ পর্যন্ত কোনো হারাম রক্ত প্রবাহিত না করবে, যাকে আল্লাহ খুন করে হারাম করেছেন তাকে খুন যেদিন করে দিল সেই দিন পর্যন্ত, সেই দিন তখন আল্লাহ আর হেফাজত রাখবেন, বুঝেছেন? বিরাট এই খুনের অপরাধ কিছু বড় ফিতনা, যে কোনো মানুষ খুন করা ফিতনা। আর মুসলিম মুসলিমের বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করে, মুসলিম যদি মুসলিমকে খুন করে, তাহলে এটি হচ্ছে আরো শিরক আর কুফরি নাস্তিকতার অপরাধের পরে বর্ণনা করেছেন। আপনি যদি এমন পরিবেশ তৈরি করেন যে পরিবেশে জেনা ব্যবচার সহজ হয়ে যাচ্ছে, আর সতীত্ব রক্ষা করা, আর নারীদের বাণিজ্য রক্ষা করা, পুরুষদের যুবকদের চরিত্র নষ্ট হওয়া থেকে রক্ষা করা জটিল হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে একটি বড় ফিতনা। রহমানের বান্দা যদি হইতে চাও তাহলে ফিতনা মুক্ত হইতে হবে, সেটা হচ্ছে জেনার কাছে যাওয়া। আপনি জেনার জন্য ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন আর বলছেন যে না 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 খবর না খবর সেগুলির বাস্তবায়ন করা আমার জন্য হারাম, আপনাদের জন্য হারাম, যে এই লোকের রক্ত হালাল হয়ে গেছে, সুতরাং আমি নিজেই হালাল করে নেব, এটা চলবে না। এটা কি করবে? কি করবে? সরকার যদি গুনাহগার হয় তবু করবে। এটি হচ্ছে জঙ্গিদের কাজ, এটি হচ্ছে খারেজিদের কাজ, এটি হচ্ছে চরমপন্থীদের কাজ, এটি হচ্ছে জেহাদের নয় ফাসাদীদের কাজ, আমি নিজেই সব কাজ করে ফেলব। তাহলে এই খুনের ফিতনা থেকে বাঁচতে হবে। সুতরাং মুসলিম সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে, মানুষ সম্পর্কে শ্রদ্ধা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে কিছু নীতিমালা বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষকে ভালো কথা বলি। আল্লাহ বলছেন ভালো কথা বলি, ভালো কথা বলে কোনদিন খুন হতে পারে? কখনো পারে? তাহলে কখন আমি ভালো কথা বলতে অভ্যস্ত হয়? আল্লাহ বলছেন ওয়াফারুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, কথার ক্ষেত্রে ভালো কথা বলিও, কাজের ক্ষেত্রে, কারণ কথা আর কাজের মাধ্যমে মানুষ অপরাধে জড়িয়ে যায়, ফিতনায় জড়িয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইরা, তোমরা ভালো কাজগুলি করিও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, সাকসেস হবে। ব্যক্তি সমাজ পরিবার জাতি তখনই সফল হবে যখন ওয়াফআলুল খাইরা, আপনি ভালো কাজ করুন, আপনি মন্দ কাজ করবেন না। আর ভালো কথা বলুন, মন্দ কথা বলিয়েন না, দেখবেন আপনার দ্বারা কারো ক্ষতি হবে না, আর আপনি কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা কোন আমলা বুঝলা কোন এই কোরআনের এই বিধানের বাস্তবায়ন হবে। আল্লাহ আমাদের সকলকে আমিন।
যেই ফিতনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করেছিলেন, সেই ফিতনা হচ্ছে ফিতনাতুন নিসা, নারী ফিতনা। আজকে নারী ফিতনা এত ব্যাপক আকার ধারণ করেছে, বহুমুখী ফিতনা। আগের পুরাতন যে ফিতনার দিকগুলি ছিল ওগুলো তো আছে, আর নতুন নতুন দিক খুলেছে নারী ফিতনা। আপনি কোন নারীর কাছে না গিয়েও বাসায় বসে থেকে নারী ফিতনা করেছেন, সৌদি আরবে বসে থেকে, বাংলাদেশে বসে থেকে, কোথায় অস্ট্রেলিয়াতে, কোথায় ইউরোপের কোন দেশে নারী ফিতনা লিপ্ত হয়েছে, সে নারী উঠে আপনার বাড়ি চলে আসছে, অথবা আপনি পালিয়ে সেখানে চলে যাচ্ছেন, বা আপনি চলে যাচ্ছেন না, যেটা আজকে থেকে 10-20 বছর আগে হইত না, হয়তো নারীর সাথে দেখা সাক্ষাৎ হলে, আবার কথা বলার সুযোগ হলে, আবার নির্যাতনের সুযোগ হলে, ইত্যাদি, তখন কোনো ফিতনা আশঙ্কা ছিল না। তাহলে কত মারাত্মক এখন আকার ধারণ করেছে, শুধু তাই নাই, ইসলামের রং দিয়েও এই নারী ফিতনায় লিপ্ত হচ্ছে। আপনি অনলাইনে ক্লাস করা শুরু করলেন, কার বলছে আমার একটা ক্লাস আছে, ওই শেখের আছে, এটা করবেন না, যদি কোনো শেখের ক্লাস করে না ফিতনা মুক্ত থাকে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো ক্লাস। আর যদি দুর্বলতা থাকে তাহলে এটা আমার জন্য ওসিয়ত নসিহত, আর তাদের জন্য নসিহত নসিহত, ওদেরকে ফাইনাল দিয়ে রাখা সম্ভব নেই। অনলাইনে ক্লাস করে তো লাগলো যে আমি মহিলাদের একটা গ্রুপের ক্লাস করি, আর গিয়ে ক্লাস করা আল্লাহ তাআলা রাসূল বলতে বলতে আপনার আপোষের পার্সোনাল কথা শুরু হয়ে গেল, বড় ফিতনা লিপ্ত হয়ে গেল। না আসল হোয়াটসঅ্যাপ গ্রুপ, আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপ পৃথিবীর বিভিন্ন দেশের দুই একজন বোনেরা আমাকে বলবো যে শেখ আপনার ইসলামিক সেন্টারের যে গ্রুপ আছে বা আপনার বক্তব্যগুলো যে লিঙ্ক দেওয়া হয় তো ওগুলোতে যদি আমাদের নাম্বারটা অ্যাড করে দিয়ে তাহলে ভালো হয়, কয়েক বছরের মধ্যে এইসব কিসা কাহিনী কিন্তু এই গ্রুপের ফিতনা, গ্রুপের মাধ্যমে নারী ফিতনা আপনাদেরকে দেখাচ্ছে। আমি নাম্বারটা নিয়ে অ্যাড করে দিয়েছি, আমাদের নাম নাম নাই কিছু নেই। তারপরে এক বোন ভারতের আসাম থেকে শিক্ষিত মহিলা, কলেজ ইউনিভার্সিটি পড়েছে, বড় দিনের মহিলা, সে বলছে শেখ আপনি কোন গ্রুপে আমাকে অ্যাড করলেন, আমাকে যেই সেই শুধু টেলিফোন করছে, যেখানে ভালো ভালো লিঙ্ক দেওয়ার জন্য ভাইদেরকে কিছু হয়তো বন্ধুদের কখনো হয়তো অ্যাড করা আছে, যদিও তাদের সংখ্যা খুব কম আছে বাইরের সদস্য। তখন আমি বললো যে নাম্বার গুলো একটু দয়া করে পাঠাবেন কি, তখন যারা যারা তাকে মক করেছে পার্সোনাল সবগুলি নাম্বার আমার কাছে পাঠিয়েছে, প্রায় সাতজন সবগুলি নাম্বার আমি চেক করলাম যে কার নাম্বার পেতে পারে, এই নাম্বারগুলি কার, অবাক হয়ে যাবে, তার মুখে দাঁড়িয়েও আছে, প্রায়গুলি মুখে দাঁড়িয়ে আছে, আশ্চর্য টেলিফোন করেছে, কিসের কে আপনি, কোথায় থাকেন, কোন ডিস্ট্রিক্টের বাড়ি, আপনি কি করেন, আমি বিবাহিত না বিবাহিত না, আলহামদুলিল্লাহ এগুলো কোন দাওয়াতের কাল হচ্ছে, আর আপনার সাথে যোগাযোগ করার কি যুক্তি রয়েছে আপনার এখানে, আমি তো কোনো যোগাযোগ করতে চাই, আমার সময় হয়ে গেছে টেলিফোনটা রিসিভ করবো, তার মুখ হয় আর তার নিজে থেকেই টেলিফোন করবো। নাম্বারগুলি দেখে সুবহানাল্লাহ মাথায় হাত দিয়ে অবাক হয়ে গেলাম যে যেসব চেহারাগুলিকে চেনি তারা বেশ কিছু দাওয়াতি কাজও করে, দাওয়াতি কাজ করে, এমন দাওয়াত কাজ করে না, রাত দিন অনেক কিছু দাওয়াতি কাজ করে, জি হ্যাঁ, আর অনেক গ্রুপে শেয়ার করে, অনেকে আছে আপনি জানেন বলে আমাকে যে শেখ আমি 30-40 গ্রুপে আমি কি করি, আমি বিভিন্ন ইসলামিক আলোচনা ভালো ভালো শেখকে আমি শেয়ার করি, সেসব লোকগুলি হতে অনেকে জড়িয়ে আছে, কত বড় ফিতনা ছিল, কত বড় নারী সাথে সাথে আমি ওই বক্তব্য বললাম যে আপনাকে এখন আমি এখান থেকে এই করে দিচ্ছি, আউট করে দিচ্ছি, হ্যাঁ
রিমুভ করে দিল। তো কি বলবেন বলেন, এই যে কিছু ভাইদের দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই ইসলামের খেদমত হচ্ছে, কিন্তু আপনি আবার বিভিন্ন ফিতনায় যে জড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন ফিতনায় জড়িয়ে যাচ্ছেন আপনি, সেটা নারী ফিতনা হোক আর পয়সার ফিতনা হোক আর অন্য কোনো ফিতনা হোক, কিন্তু পার্থিব কোনো ফিতনায় জড়িয়ে যাচ্ছেন, তাহলে আপনার ক্ষেত্রে কি নবী করিম সাল্লামের এই হাদিসটা ফিট হয় না? কিন্তু সে প্রদীপের মতো চেরাগের মতো তার তলায় কি অন্ধকার হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে ফাসেদ ফাজেল, কিন্তু আপনার দ্বারা অন্য লোক উপকৃত হয়েছে। এই ফিতনা অনলাইন ফিতনা তো হাদিস ওয়ালাহারাজ বলে শেষ করা যাবে না। তবে আর একটা দিক বলি ফিতনার, আমাদের দেশে ফিতনা আছে, সেই ফিতনাগুলি থেকে আপনাকে, আপনার পরিবারকে, আপনার আত্মীয় স্বজন বংশকে, আপনার মা বোন খালা বউ ইত্যাদিকে বাঁচাই দেওয়া হয়। সেই ফিতনা হচ্ছে আমাদের দেশের ওয়াইজরা ওয়াজ করতে যায়, পীর সাহেবরা মরিদানদের বাড়ি যায়, যাই না যাই না, থাকতে দেয় কোথায় যাবেন কি, হ্যাঁ কোথায় থাকতে দেয়, আমাদের মতো হোটেলে অথবা ব্যাচেলার বাসায়, হ্যাঁ ব্যাচেলার বাসায় কোথায় থাকতে দেয়, নিজের বাসায়, ফ্যামিলি বাসার বাইরে উঠানে যে একটা বৈঠক, আমরা আমাদের বৈঠক খানা বসে জানে না, না কোথায় ভিতর ঘরে মেন ঘরে থাকতে দেয়। আচ্ছা বক্তা সাহেবকে খাওয়াইতে হবে, পীর সাহেবকে খাওয়াইতে হবে, কে খাবে, আপ্যায়নটা কে করবে, পুরুষ করাইলে তো ভালো লাগবে না, বক্তা কো মজা লাগবে না, হুজুরে কিবলা পীর সাহেব কো মজা লাগবে না, আজকে এসে শান্তি পাবে না, আর তারপরে ওদেরও যে একটা আবেগের মহব্বত, একেবারে অতি ভক্তি, এই অতি ভক্তিকে সামলাইতে পারে না তখন কি বলে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে পুরুষদের ব্যস্ততা আছে, অনেক সময় পুরুষ বাড়িতে নেই, কাজে কর্মে আছে, আর জনসা মহফিল করতে গিয়ে একদিন দুদিন আছে, হ্যাঁ ভক্তদের বাড়িতে, ওখানে গিয়ে কি করে খাচ্ছে দাচ্ছে, মা বোনেরা খাওয়াচ্ছে, কোনো ভাইয়ের স্ত্রী খাওয়াচ্ছে, ওর মা খাওয়াচ্ছে, নয় ওর বোন খাওয়াচ্ছে, নয় মেয়ে খাওয়াচ্ছে, এই পদ অতি ভক্তি করত, শেষে কি হয়ে গেল, সেই বক্তা সাহেব, পীর সাহেব বা হুজুর সাহেব, হজরত সাহেব কি গেল, নারী ফিতনায় লিপ্ত হয়ে গেল। অবস্থার কথা বলছিল, অবস্থা নয়, আল্লাহ হেফাজত, ইন্নাল্লাহ লা ইউয়াইদুল হাযিনা বিল ইনফাক, যদি কারো মধ্যে এই ফিতনা থাকে আর তার দ্বারা ইসলামের খেদমত হচ্ছে, আমি হই আর আপনি হন, মনে রাখবেন যে আপনি ফাসেদ ফাজিল, আর আপনাকে দিয়ে আল্লাহ কিছু কাজ নিতে চেয়েছেন, যেমন খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক সাহাবী কাতালা কিতালান শাদীদান, একবার যুদ্ধ করলেন যার পর নাই, জবরদস্ত লড়াই করলেন আর কাফেরদের অনেককে হত্যা করলেন, আর শেষখানে যখন খুব বেশি ক্ষত বিক্ষত হয়ে গেল তখন সেই ব্যক্তি কি করল, পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আত্মহত্যা করল, আত্মহত্যা করল। নবী করিম সাল্লাল্লাহু আগে বলে দিয়েছে, কি বলেছিলেন, যখন সাহাবীরা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি এত লড়াই করলো আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, যে ইন্নাহু মিন আহলে জান্নাহ, হচ্ছে জান্নাতি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু মিন আহলিন্নার, সে জাহান্নামী, সে কি জাহান্নামী, লড়াইয়ের ময়দানে, জেহাদের ময়দানে, খয়বরের যুদ্ধে, খয়বর বিজয়ে গিয়ে রক্ত দিয়ে দিয়ে জাহান্নামী যেতে হয়, আর কাফেরকে দমন করে নির্মূল করে যদি জাহান্নামে যেতে হয়, তো আমাদের মতো দু চারটা ওয়াজ ওয়াজ করে পাপে লিপ্ত হয়ে মারা গেলে জাহান্নামে যাবো না, সেটা অস্থায়ী হোক স্থায়ী হোক, আমি বলবো না যখন স্থায়ী, বললাম যে তারপরে যখন একে পড়াচ্ছি ওর সাথে একটু যখন
একটু যে দূরত্ব বা লজ্জাটা ছিল একটু কমে চলে এসছে, ওস্তাদ সাকিবের বিষয়ে তখন পার্সোনাল লাইফ জানাশোনা শুরু হইল, গল্প শুরু হইল না, তারপরে কথাটি কোথায় চলে গেল স্থির সাহেব একটু 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 করে এগোতে করতে ধাপ ধাপ করতে করতে অনেক দূর পৌঁছে গিয়ে আল্লাহ ফিল ফিতনাতে সাকাতু ফিতনা কি বলে আল্লাহ কোরআনের ভাষায় বলছি ফিতনা হয়ে গেছে আল্লাহ হেফাজত আল্লাহ হেফাজত। কিছু ধার্মিক লোকদের কথা বললাম, তার মানে এই নয় যে আপনাদের মতো যেন আম জনগণ খুব ফেরেশতা চরিত্রের সব ভালো নাকি, ওদের সাথে আরো মারাত্মক বেশি, তাদের কাছে এলেমের অস্ত্র থেকেও যদি ফিতনার ক্ষেত্রে প্রদর্শন ঘটে তো যার কাছে এলেমের অস্ত্র নেই এর নাম সাল্লাহ বিন ইবাদিল ওলামা, আলেমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে, তা আপনি আপনার কাছে এলেম নেই তাহলে আপনার ভয় কম, আখেরাত বলি আল্লাহর আযাব বলি আল্লাহর গজব বলে আল্লাহ পাকড়াও বলে আজকাল চরিত্রবান সচ্চরিত্রের কোন যুবক পাওয়া যেমন মুশকিল, সচ্চরিত্রের সতী নারী পাওয়া মুশকিল হয়ে গেছে মানুষ হয়ে যাবে একশোটা উটের মতো, একশোটা উট সামনে আছে কিন্তু একটাও বাহনের যোগ্য না, কোনটার পিঠে চড়ে যে এখান থেকে 2 কিলোমিটার যাবো তো চলতেই পারে না, আজকালকার কারের যুগে মাশাআল্লাহ আপনি 5টা গাড়ির মালিক, ওয়ার্কশপের মালিক, 5টা গাড়ি আছে কিন্তু 5টার সবগুলি খারাপ একটাও চলে না, 5টা যেমন তো রাস্তায় দাঁড়িয়ে আছে না, ঠিক ওই রকম আজকালকার জামানার অধিকাংশ মানুষের অবস্থা হয়েছে, আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখে। শেষখানে আর একটি গুরুত্বপূর্ণ ফিতনার কথা বললো, কিন্তু তার আগে একটি হাদিস বলি, নারী ফিতনা সম্পর্কে যখন বললাম আর যদি দলিল না বলি তাহলে অসম্পূর্ণ হয়ে যাবে, নারী ফিতনা খুব প্রাচীন ফিতনা, নারী ফিতনা খুব প্রাচীন ফিতনা, খুনের ফিতনা খুব প্রাচীন ফিতনা, ঠিক না, দুটো ফিতনার কথা বলি, খুনের ফিতনা কখন শুরু হয়েছে, প্রথম মানুষ আদম আলাইহিসসালাম আর তার ছেলে কাবিল, কাবিলকে কি করলো, কাবিল খুন করে দিল, ফেতনা শুরু হলো কি হলো না, একবার যে খুন শুরু হয়ে গেছে তখন মানুষ জেনে গেছে মানুষ ও মানুষকে খুন করতে পারে, একটা সামনে কিছু না আসলো একটা নমুনা চলে আসলো, এই নমুনা যে পেশ করেছে সে কত বড় অপরাধী, যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লা তুক্তালু নাফসুন ফিল আরদি যুলমান, পৃথিবীর কোন জায়গায় কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফর মিন দা, তাহলে মনে রাখবে যে যত খুন হবে কিয়ামত পর্যন্ত আদমের যে প্রথম ছেলে বড় ছেলে তার উপর এই খুনের এক ভাগ গিয়ে চাপবে, এক ভাগ তার উপর যাবে, যত লোক খুন হয়েছে যত লোক খুন মানবে সমান পাপের বোঝা কার উপর চাচ্ছে, সমান সমান এই খুনি যতটা গুনাহ পেল ওই গুনাহটা ওর কাছে চলে গেল, কত লোক দৈনিক খুন হচ্ছে সেটা তো বলি, যুদ্ধে কত লোক খুন হচ্ছে, হ্যাঁ, আর তারপরে এমনিতে কত সামাজিক অপরাধে কত বিভিন্ন ভাবে কত লোক যে খুন হচ্ছে চিন্তা করুন, কেন কাবিল উপরে এত কেন বোঝা চাপতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কারণ সে প্রথম এই খুনের ফিতনা শুরু করেছে, প্রথম খুন করেছে, ও খুন না করলে মানুষ জানত না যে মানুষ মানুষের খুন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ফলে ফিতনা শুরু হবে, ফিতনা দরজা খুলবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবীরা ছিলেন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ ফিতনার যে দরজা থাকবে আছে, ফিতনা দরজা আছে তো দরজা সম্পর্কে জিজ্ঞেস করে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আর ইউফতামুন আম ইউকসারু, সে ফিতনার দরজাটা খোলা হবে না ভেঙে দাও,
ভেতরে দরজা খোলা হবে না, ভেঙে দেওয়া হবে। তখন নবী স্যার বললেন যে বা ইউসার, ফিতনার দরজাকে কি করা হবে, ভেঙে দেওয়া হবে। তখন উমর রাদি আল্লাহ তাআলা বলে এদান লাজুক লা কইয়া লা ইল্লা কিয়ামান, তাহলে এই ফিতনার দরজা যখন ভেঙে দেওয়া হবে তাহলে আর কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ হবে না। কারণ ভাঙা দরজা লাগালে আর লাগবে না, কিন্তু যদি তালা খুলতেন তাহলে আবার তালা মেরে দিতে পারতেন। তারপরে বলছেন জানো কি যে ফিতনা ওই দরজাটা কে বা কোনটা? ফিতনার দরজা হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার ভেঙে দেওয়া, ফিতনার দরজা ভেঙে দেওয়া মানে তাকে খুন করে দেওয়া, হত্যা করে দেওয়া। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু লুলু ফাইরুজ দেখলেন খবিস মজুসি অগ্নি পূজক ইরানি হত্যা করলো বসিল নবীর মেহরাবে, এ হত্যা করার মাধ্যমে কি করলো, দরজার বাইরে যে ফিতনা আছে, এই যে এতদিন ফিতনা আসতে পারেনি, ক্লোজ ছিল দরজা, ক্লোজ ছিল, এই দরজা ভেঙে দিল। সুতরাং আর এই ফিতনা থামবে না, কলহ বিবাদ মারামারি খুন করা কাটাকাটি চলতে থাকবে কি আমার পর্যন্ত। নারী ফিতনার কথা বলি, খুনের ফিতনার কথা বললাম। নারী ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসাদ দুনিয়া ওয়া তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, গোটা দুনিয়া একদিকে, ওয়াত্তাকুন নিসা আর নারী ফিতনা কি আরেকদিকে হচ্ছে নারী ফিতনা। তাহলে দুনিয়ার যত কিছু আছে এক পাল্লায় রাখেন, একদিকে রাখেন, আর নারীদেরকে আরেকদিকে রাখেন, এই দুইটা ফিতনা, দুটো ফিতনা সমান সমান, দুটো ফিতনা হচ্ছে সমান সমান। কত মারাত্মক বেদনা একটি নারী জাতি গোটা দুনিয়াতে যা কিছু আছে যত কেউ আছে সমস্ত ফিতনার চাইতে বড় ফিতনা। গোটা দুনিয়ার মধ্যে কত কি আছে, কত ফিতনা, ক্ষমতার ফিতনা, নেতৃত্বের ফিতনা, পদের ফিতনা, চাকরির ফিতনা, টাকা পয়সার ফিতনা, আরে বহু ফিতনা আছে, বহু ফিতনা আছে, সমস্ত ফিতনাকে একদিকে রাখেন। চোখের ফিতনা, হাতের ফিতনা, পায়ের ফিতনা যা আছে একদিকে রাখেন, আর একদিকে নারী ফিতনা। তাই না বলা ফিতনা তো বনি ইসরা কা ফিতনা, কারণ বনি ইসরায়েলের মধ্যে প্রথম যে ফিতনার সূত্রপাত হয়েছিল সেটা ছিল নারী বিষয়ে, নারী সংক্রান্ত বিষয় ছিল। তাহলে নারীদের ফিতনাও কিন্তু বনি ইসরায়েল দিয়ে জিনিস শুরু হয়েছে, বনি ইসরায়েল বরবাদ হয়েছে, ধ্বংস হয়েছে এই নারীদের ফিতনায় লিপ্ত হয়ে। সুতরাং কেউ যদি নারীদের ফিতনায় লিপ্ত হয় তো জানতে হবে যে ওর বরবাদি চলে এসেছে। আল্লাহ যেন যেসব ভাইরা ওদিকে কাছাকাছি চলে গেছে ফিরে আসার তৌফিক লাভ করে, এবং যারা বেঁচে আছে তাদেরকে আরো আল্লাহ ইস্তেকাম অটল দান করেন, আল্লাহ তাদের হেফাজত করেন, আমাদের ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন। সুতরাং নারী ফিতনা মারাত্মক ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নারী ফিতনা থেকে বিভিন্ন হাদিসে সতর্ক সাবধান করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক ফিতনা আমার মতে হচ্ছে নারী ফিতনা। নারী ফিতনায় মানুষ লিপ্ত হলে এটাকে বলে ইশকের রোগ, প্রেমের রোগ। প্রেমের রোগে লিপ্ত হলে মানুষের মুক্তি সাথ থাকে না, মান মর্যাদা বলে খেয়াল কিছু থাকে না, থাকে না। এর বাস্তব প্রমাণ দেখবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে শুনতে পাবেন বা দেখতে পাবেন, দেখতে যায় না কিন্তু শুনে রাখেন এইসব ফিতনা, আল্লাহ হেফাজত রাখেন। এই নোংরা দৃশ্য, একটা ছেলে মেয়ের প্রেমে পড়ে ও মেয়ে ওকে ছেড়ে আর কাউকে ভালোবাসতে শুরু করেছে, তারপর ওর বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে, এটা তো আছে আছে। একটা ছেলে গিয়ে পাগল হয়ে ধর্ণা দিচ্ছিল, কিন্তু একটা মেয়ে ওর সাথে প্রেম করেছে কয়েক বছর ধরে, একটা ছেলে তারপরে ও আর বিয়ে করবে না বলছে, তারপর ওর বাড়ির সামনে গিয়ে কি হচ্ছে ধর্ণা দিচ্ছে, গোটা গ্রাম এলাকার পুলিশ সব আসছে, কেন এখানে বসে বলছে আমি একে ছাড়া আমি যাব না, মরে যাবো তো যাবো না, ধর্ণা দিচ্ছে ধর্ম না। তাহলে মানুষের মান যদি কিছু থাকছে ইস্কের রোগ, এই ইস্কের মতো নোংরামিকে যদি কেউ আল্লাহর সাথে ফিট করে দেয়, কেউ যদি রসুল্লাহর সাথে ফিট করে দেয় আর বলে আমার ছেলের নাম রেখেছি আশেকে এলাহি, মদিনা ইউনিভার্সিটি যখন পড়তাম তখন একটা ছেলে ভর্তি হলো নতুন, হ্যাঁ তার নাম হচ্ছে আশেকে এলাহি,
কিন্তু কোরআন হাদিসে মহব্বত ছাড়া, হুব্বুল্লাহ বা মহব্বতুল্লাহ ছাড়া ইশকের শব্দ কোথাও এসছে? একটি আয়াতে, একটি হাদিসে। তাহলে আপনার ছেলে একজন মুসলিম কি করে আসে কেলায়? আল্লাহর সাথে প্রেম করে পীরেরা, ওলিরা, এগুলো হচ্ছে শয়তানি কথা, এগুলো কোরআন এবং হাদিস বিরোধী কথা, এগুলো দেওয়ানি কথা। আশেকে রসুল, হচ্ছে কি আশেকে রসুল? আমরা হচ্ছে আশেকে রসুল। কত বড় বেয়াদবি করছে রসুলের সাথে আপনি বলতে পারবেন? আপনি আশেক মানে হচ্ছে প্রেমিক, আমি হচ্ছে আমি আমার মায়ের সাথে প্রেম করি, আমার বোনের সাথে প্রেম করি, আমার খালার সাথে প্রেম করি, ফুফুর সাথে প্রেম করি, বলতে পারবেন? মেয়ের সাথে প্রেম করি, বলতে পারবেন? কত নোংরা ভাষা যে শব্দটা, আমার মেয়েকে ভালোবাসি, আমার বোনকে ভালোবাসি, মা খালাকে ভালোবাসি, বহুকে ভালোবাসি, খুব বলতে পারছেন, মহব্বত শব্দ খুব বলতে পারছেন, কিন্তু প্রেম বলতে পারছেন না। আল্লাহ রসুলের ক্ষেত্রে আল্লাহ আশেক হয়ে যায়, রসুলের আশেক হয়ে যায়, গুমরাহি না? তাহলে কত গুমরাহিতে আমাদের সমাজে এসে আল্লাহ রেখেছে, চিন্তা করুন। সতর্ক সাবধান, শেষখানে এই ফিতনা বলে শেষ করে দেবো, সেটা হচ্ছে পয়সার ফিতনা। এইসবকে ফিতনা বলেছেন। জি, একটি হাদিস বলি সংক্ষেপ করার জন্য, মুসনাদ আহমদের হাদিস, তিরমিজির হাদিস, হাদিসটি সহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের এক একটা ফিতনার বস্তু ছিল, এক একটা ফিতনার বস্তু ছিল, বিষয় ছিল। ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল, আর আমার উম্মতে ফিতনার কারণ হচ্ছে মাল, ধন, সম্পদ। এই ধন কি করে ফিতনা, সম্পদ ফিতনা? এই ফিতনার কারণে কেউ সুদ খাচ্ছে, অফিসার সরকারি বেতন নিচ্ছে আবার ঘুষ খাচ্ছে, কেউ বকশিসের নামে হাতিয়ার নামে কিনেছে, ঘুষ খাচ্ছে, আরাম পাচ্ছে, বড় বড় অঙ্কের ঘুষ খাচ্ছে, আর ছোটই খাক না কেন, আরাম রুজি। এই পয়সার ফিতনার কারণে আরাম রুজি তৈরি, কোথা থেকে পয়সা আসছে এটা দেখার বিষয় নয়, কো ইনকাম সোর্স কি, হালাল না হারাম দেখার বিষয়, পয়সা আসলে হইল। এই পয়সার ফিতনার কারণে অনেক প্রবাসীরা টাকা পয়সা কাউকে ধার দিচ্ছে, আমানত দিচ্ছে, নিয়ে উধাও, নিয়ে উধাও। গত বুধবারে শেখ সেলিম উদ্দিনের সেন্টারে একটা দর্শে সাপ্তাহিক থাকি, ওখানে ছিলাম। তো এক ভাই নিয়মিত দাসে আসে, অনেকদিন পরে এসছে। তো শেখ সেলিম উদ্দিন বলছে যে এই ভাইটা বিপদে আছে, সে একটু দোয়া করিয়ে। কি বিপদ আছে? বলছে 60 লাখ টাকা দিয়েছিল ভিসা কেনার জন্য এজেন্টকে, এজেন্ট অফিস নিয়েই পলাতো। আর কত? 12 লক্ষ। অভিজ্ঞ ওর সঙ্গে মিলে কত টাকা ছিল? 24 লক্ষ। 24 লক্ষ টাকা বলছে, 24 লক্ষ। 1 লাখই হোক, দিল কিসের জন্য? ভিসার জন্য। আর নিয়ে অফিস সহ কোথাও, এখানে ফিতনা আছে, কমার বেশি ফিতনা আছে। যারা উধাও হয়েছে তো বড় ফিতনাতে লিপ্ত হয়েছে, কিন্তু এইভাবে যদি নিজের আত্মীয় স্বজনকে নিয়ে আসার জন্য দেয়, তাও কি ভিসার বেচা কি জায়েজ? এই ফতো আলেমদের সাহেবের কাছ থেকে নিয়ে নিলেন, ভিসার ব্যবস্থা জায়েজ কিনা ফতো নিয়ে নিলেন। 2 নম্বর কথা হচ্ছে, এই ভিসা দিয়ে যদি নিয়োগ থাকে যে আমি কিনবো 3,000-4,000 আর বিক্রি করবো 6,000-7,000, সেই জন্য 100 লাখ টাকা দিয়ে রেখেছি, এটাও পয়সার ফিতনা। এটাও পয়সা দেন না, পয়সার ফিতনা। কারণ আপনার বেতন যথেষ্ট হয়নি, আপনার এই রুজি যথেষ্ট হয়নি, রাতারাতি আরো একটু বড় হইতে হবে। সবাইকে দেখছি ভিসার ব্যবসা করে কোটিপতি হয়ে যাচ্ছে, আমিও 14-15টা ভিসা নিয়ে যেতেছে। পয়সার ফিতনা নানা দিক থেকে, পয়সার ফিতনা, তার মধ্যে একটি ফিতনা কথা বলি, কারণ এটি হচ্ছে উম্মতের ফিতনা। এই উম্মতের অধিকাংশ লোক পয়সার ক্ষেত্রে দুর্বল হয়ে যাবে, ফেতনা লিপ্ত হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় আজকাল পয়সার ফিতনা, আজকাল বিভিন্ন হ্যাকাররা অথবা খুব কিছু খারাপ লোক, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া বেশি বুঝি না, ইমেল পাঠাচ্ছে বা মেসেজ দিচ্ছে, যেহেতু বিভিন্নভাবে, তার মধ্যে একটা হচ্ছে যে তোমাকে হ্যাকার অ্যাটাক করেছে, সুতরাং তোমার এই করে দেবো, সেই করে দেবো, $500 পাঠিয়ে দাও, নাহলে তোমার
আপনি ভয়ের চিন্তা না, মান ইজ্জতের ব্যাপারে ভাই এখানে $500 দিয়ে জানো কত ইজ্জত পাচ্ছ, ইনকাম সোর্স। আরো কি জানেন, আমার কাছে কয়েক বটে এরকম এসেছে আর মেসেজ এখন ১,২০,০০০ মেসেজ এসে আছে, ডিলিট করিনি আমার কাছে মেসেজ, দু তিন দিন আগে এসেছে যে আপনার অমুক সুপার মার্কেট, অমুক মার্কেট থেকে, মল থেকে আপনি ১,২০,০০০ জিতেছেন, দুটো নাম্বার গিয়েছে, এতে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ যোগাযোগ করিনি, কেন কত টাকা লাগবে না, কোনোদিন যোগাযোগ করিনি, কিন্তু মাঝে মাঝে টেলিফোন আসে। একদিন এক উর্দু ভাষী বলবো না কোন দেশি, কার দেশি বলবো না, ওদের বইতে অ্যালার্জি আছে, আমি উর্দু ভাষী পাকিস্তানি হইতে পারে, আমি ইন্ডিয়ান হইতে পারে, তাই না? তো এক উর্দু ভাষী আমাকে টেলিফোন করছে, করার পরে বলছে যে আপনি ইতনা লাখ জিতা হ্যায় ডলার জিতা হ্যায়, বলছি বাত হ্যায় তো ক্যা করনা হোগা, পয়সা কিজিয়ে গো, পয়সা আপ অ্যাকাউন্ট নম্বর আপনা দিজিয়ে, আর দুসরি হ্যায় কি উসকো ট্রান্সফার করনে কে লিয়ে কুছ খরচা পানি চাহিয়ে, খরচা চাহিয়ে, ক্যা চাহিয়ে, কিতনা চাহিয়ে, আর জিয়াদা নিয়ে 500 রিয়াল ভেজ দিজিয়ে, 500 রিয়াল ভেজ দিজিয়ে। তখন আমি বলছি ভাই আমি 500 রিয়াল না পাঠিয়ে, আপনি তো মানে ১,০০,০০০ আমাকে দিতে চাইছেন, আপনি 500 জায়গায় ৫,০০০ রিয়াল রেখেলেন আর বাকি আমাকে পাঠিয়ে দিলেন, বাকি আমাকে পাঠিয়ে দিলেন, অসুবিধা নেই, 500 রিয়াল চাইছেন তো আপনি বাকি যান। তখন ও বিরক্ত হয়ে বলছে আপনি সমাজতে, আমি বলছি হ্যাঁ আমি এসেই সমাজতে, আমি এসেই সমাজতে, আপ বাস সমাজতে কি কোশিশ নেই কর রাজা, আমি ভাই বুঝি বুঝি ভালো, আমি মোটা খাই মোটা বুঝি, আমি তোমাকে 500 রিয়াল চাইছিলাম, 5,000 দিয়ে দিলাম, বাকিটা পাঠিয়ে দাও। আর কোন কেলেন না, কিসের কেতে না, কিসের কেতে না, পয়সার কেতে না, পয়সার কেতে না, ওই না কেতে না, তোমার মতি আমার পয়সার কেতে লিপ্ত হয়েছে, বহু মুসলিমের লোকে জড়িত আছে পয়সার। আর একটি ফিতনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা, ইউটিউব থেকে ইনকাম করা, যারা অসৎ চরিত্রের তারা নোংরা ফিল্ম ইউটিউবে আপলোড করে তারা ইনকাম করছে, কিন্তু এরা পুরাতন যুগ থেকে চলে আসছে, আমরা জানতাম না, এটা জানতাম না। প্রথম বোম্বে যখন পিস টিভিতে গেলাম, তো পিস টিভির একজন কর্মকর্তা বললো যে আপনি কি জানেন যে আপনার এত ফলোয়ার আছে আর এত আপনার আলোচনা শোনা হয়, তো ইউটিউব থেকে লোকেরা ডলার ইনকাম করতে পারে, আপনি কি জানেন? আমি তো জানি না, জীবনে প্রথম শুনলাম এই ২০১৪তে কোন গল্প করেছি জি শুনেছে, আর তারপরে যারা আমাদের ধরেন বিভিন্ন জায়গা থেকে আপলোড করে তারা তখন দেখলো এটা একটা বেটার চান্স, এটা কি বেটার চান্স, সুতরাং ডলার অপশন খুলে নাও ইউটিউবে, আর ওর কি ইন্স্যুরেন্স করে নাও, আর মাসের মাস বৈশের বৈশে শুধু আপলোড করবো শেখদের ভিডিও, আর দেখেন দাওয়াতের কাজও হলো, কি হলো কলা বিক্রিও করা হলো আর মেলা দেখাও হলো, আপলোড করা হলো, মাশাআল্লাহ দিনের খেদমতো করছে, এখলাস গিয়ে কোথায় পৌঁছাইলো, পয়সার ফিতনাতে গিয়ে পৌঁছে দিল। এতে তারপর কোনো আপত্তি ছিল না, তারপর কোনো আপত্তি ছিল না যে যাকা গিয়ে ইনকাম করছে না করছে, আমি আমার দাওয়াতের ম্যাটেরিয়ালস দিয়ে আমি নিজে আলহামদুলিল্লাহ ওসব ইনকাম করিনি আর করবো না। এক সময় ২০০৫ যখন প্রথম এই ডিভিডি আর ভিসিডি শুরু হয়, তখন একটা ডিভিডি বাংলাদেশের কোনায় ঢাকার লাইব্রেরিতে ১২০ টাকা করে বিক্রি করতো, একটা ডিভিডি কত বিক্রি করতো, ১২০ টাকা বিক্রি করতো, দেখেছি ওর উপর লেখা আছে ১২০ টাকা মূল্য লেখা আছে, নাম বলবো না, লাইব্রেরি একাধিক লাইব্রেরি হল, কেউ কম কেউ বেশি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দাওয়াতি যেসব ম্যাটেরিয়ালস রয়েছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ এক পয়সা খায়নি, ৮ ঘন্টা ডিউটি করে দুই বুঝিটা খাই বলটাই যায় বলেন ডিউটি করি, এই না যে বক্তব্য দিয়ে দিলাম ছুটি আর তারপরে এত টাকা দেন আমার ফিস, এসব আবার নয়, ৮ ঘন্টা ডিউটি করতে হবে, সকালে এত ঘন্টা বিকালে এত ঘন্টা, আপনার কাজ থাকলেও ডিউটি করতে হবে, না থাকলেও ডিউটি করতে হবে, করতে হবে, এই হচ্ছে আমাদের দায়ী ভাইদের বুঝি আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ দায়ীদের আল্লাহ হবে দাওয়ার উপর বুঝিয়ে দিয়েছেন, কিন্তু তারা কোরআনে হাদিস বিক্রি করে পয়সা নেয় নেন, বরং তারা
শ্রম দিয়ে শারীরিক মানসিক মেহনত করে তারপরে 8 ঘন্টা আপনাদের মধ্যে ডিউটি করে অল্প পয়সার পায়ে শুনলে অবাক হবে, সেটা শুনিয়েন না ভালো হবে, কারণ আপনারা যখন পয়সা দিয়ে মানুষকে ওজন করা শুরু করবেন, হ্যাঁ যে এত কম পয়সা এদের রে তাহলে নাম করছে তো অনেক সিনিয়র, কারণ নারীদের যে বেতন তার চাইতে অনেক বেশি আপনারা ইনকাম করছেন, কিন্তু অনেক এর প্রয়োজনই মিটছে না, আমার শান্তি মিটছে না, কিন্তু আলহামদুলিল্লাহ সই আপনি যারা আলমরা দায়ীরা এত আল্লাহর ফেসার ও সন্তুষ্ট হয়ে যে আলহামদুলিল্লাহ তাদের সুখ শান্তি চেহারাটা দেখতে পাচ্ছে, ও যে অভিনয় না দেয়া দুনিয়াতে আলহামদুলিল্লাহ দেয়া, জি ভাই কথা বোঝা গেছে, জি আমাদের কাছে সমস্যা এই ইউটিউবের ফেত নাই, এই যে পয়সা ইনকাম করা তাতে দুটো ফেত না বা দুটো ক্ষতি করে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে তাতে বিভিন্ন নোংরা অ্যাডগুলো চলে আসছে যেটা আমাদের কল্পনাতেও ছিল না, আস্তে 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 যখন নলেজ বাড়লো আর আস্তে আস্তে টেকনোলজি আস্তে যখন নলেজ বাড়ছে জানতে বলা যাবে ভাই কী কাম কাম ভাড়া করছে, বক্তব্যের মাঝে বারবার করে অ্যাড আসছে, কখনো মহিলার অর্ধ উলম্ব ছবি চলে আসছে, সামান্য একটু কাপড় শরীর আছে না আছে, কখনো মিউজিক চলে আসছে ইত্যাদি ইত্যাদি, এইভাবে একটি বড় ফিতনা। একটা লোক ওয়াজ শুনতে চাইছে, দিলের কথা তৌহিদ সন্নত শুনতে চাইছে, কিন্তু সেখানে কি হচ্ছে অ্যাড নোংরা অ্যাড এসে সেখানে করে মানুষের চরিত্র আমল ইমানকে নষ্ট করে দিচ্ছে। বিভিন্ন দেশে যখন সফর করলাম অনেক হিতাকাঙ্ক্ষী ভাইরা যারা নিয়মিত এমনকি ফারাইজের দ্বারা যেগুলো সাধারণত শুনে না সুস্থতা সেগুলো ফলো করত, তার অনেকে বলে যে ভাই আপনার দাস শুনতে পারি না, অথবা সেই আগে তার আমাদের দাস অনেকে শুনতে পারি না, কারণ হচ্ছে শোনা শুরু করি অ্যাড আসতে শুরু হয়, খারাপ অ্যাড আসতে লাগে, মিউজিক আসতে লাগে, মহিলাদের ছবি আসতে লাগে, তখন খুব খারাপ লাগে, যার ফলে এগুলো বাদই দিয়েছি আর ইন্টারনেটে ইউটিউবে আর ওয়াজই শুরু করা বুঝলেন, তাহলে কত ক্ষতি করলেন আপনি দাওয়াতের, আপনার পয়সার ফেতনার জন্য কত ক্ষতি করলেন, জি শেষ করে দিচ্ছি। আর একটি ক্ষতি দাওয়াতের ময়দানে এই ফেতনায় পয়সার ফেতনা লিপ্ত হওয়ার কারণ সেটা হচ্ছে কপিরাইট, যেই ব্যক্তি ডলার নেওয়া শুরু করলো সেই ব্যক্তি একেবারে এমন দখল করে ফেললো, আর ইউটিউব আর ইউটিউবে যে আপনার এমসিএস কোম্পানি আছে তাদের সিস্টেমে এখান থেকে কেউ যদি কপি করে আপলোড করে তাহলে তার এই ক্ষমতা নেই, আর তাদের রেড সিগন্যাল চলে আসবে আর খবরদার তুমি এই কাজ করবে না, না হলে তোমার শেষ হবে, তার মানে দাওয়াতের কাজকে কত আপনি সংকীর্ণ করে দিলেন, দাওয়াতের কাজের রাস্তাকে আমরা প্রশস্ত করতে চাই, মানুষের কাছে কথাগুলো পৌঁছাইতে চাই, আর আপনি সেটাকে সীমিত করে দিলেন এই ফিতনার কারণে। ইন্নালে কুল্লি উম্মতি ফিতনা, প্রত্যেক উম্মতের ফিতনা রয়েছে, ফিতনা তো উম্মতি আল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ, আল্লাহ যারা সমস্ত ফিতনা দিল তারা কফি দান, হালালে সন্তুষ্ট হওয়ার কফি দান করে, হারাম থেকে আমাদেরকে যেন আল্লাহ অমুখাপেক্ষী করে দেন, আল্লাহ মাগফিরাতান লিহালালিকা হারামিকা ওয়াগফিরলানা বিফাদলিকা আম্মান সিওয়াক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া ক্বিনা আযাবান নার, ربنا انفسنا وان لم تغفر لنا وارحمنا لنكونن من الخاسرين، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب. سيستر একটি কথা না বললে ভাই না, এত কত ফিতনার কথা বললাম আর ফিতনাতে সাবধান করতে চাইলাম, কিন্তু ফিতনাতে পাঁচা তৈরি কাটা ফাঁসবেন কিভাবে, 2-3 মিনিটে বলছি বুঝলাম না, প্রথম হচ্ছে ফিতনা থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন অন্তর থেকে, কথার দ্বারা দোয়া পড়ে এবং কাজের দ্বারা তার কাছে আশ্রয় নেবেন, আল্লাহর কাছে, আলোচনাতে এসছে এই বিষয়টি, কিন্তু আল্লাহর কাছে আশ্রয় নিন, আল্লাহ অসহায় ধাক্কা দিয়ে ফেলে দেবেন না, আমরা কোনো মানুষের কাছে আল্লাহ যদি আশ্রয় নিলে ভাই একটু আমার হেল্প করেন অনেক সময় কী করে যাও যাও যা বাইরে চলে যাচ্ছে, আল্লাহই করেন না, আল্লাহ তাড়িয়ে দেন না, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আশ্রয় দেবেন মানা দেবেন, সুতরাং কী করতে হবে বেশি বেশি ইস্তিআযা করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সমস্ত রকমের ফিতনা থেকে যে দোয়াগুলি আশ্রয় রয়েছে সেই দোয়াগুলি দৃষ্টি করবে। 2 নম্বর হচ্ছে আপনি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ ভয় করবেন, আল্লাহ ভয় আপনাকে ধরবে তখন আপনি ঝামেলা ফিতনা সোজা রাস্তা আপনি চলবেন,
আল্লাহ পায় লিখি নিজের পয়দা করার চেষ্টা করুন, তাকওয়া পয়দা করার চেষ্টা করুন, আখেরাত মুখী হন, দুনিয়া রবি হয়ে যান। তৃতীয় যে বিষয় চলেছে সেটা হচ্ছে আল্লাহর কাছে দিনের ওপর অটল থাকার জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া শিখেছেন এই মর্মে। আর কোরআনে দোয়া একটু আগে পড়লাম, আল্লাহ রাব্বানা লা তাজিল কুলুবানা বাদা ইয হাদাইতানা, আল্লাহ আমাদেরকে হেদায়েত করার পরে অন্তরকে মাটি করে দিও না, বকরি করে দিও না, ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর হাদিসে দোয়া আছে, কারো জানা আছে? আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনি, আল্লাহ অন্তরের আবর্তন বিবর্তনকারী, তুমি সাব্বিত কালবি আমার কলবকে হৃদয়কে প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো তোমার দিনের উপর। আল্লাহ মুসাররফাল কুলুব সাররফ কালবি ইলা তাআতি আলা তাআতি, আল্লাহ আমার দিলকে ফিরিয়ে দাও। বিভিন্ন হাদিসে এই দুটো শব্দ এসেছে, মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনি, আল্লাহ মুসাররফাল কালবি আলা তাআতি। তো এই দোয়াগুলি করবেন, আল্লাহ যেন আমাদেরকে নিজের ভাষায় দোয়া করবেন, আল্লাহ যেন দিনের ওপর আমাদের অটল রাখেন, সমস্ত ফিতনা থেকে হেফাজত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ফিতনাগুলি বললাম আবার সঙ্গে বলছি, শিরকের ফিতনা থেকে নিজে বাঁচান, ছেলে মেয়েদের বাঁচান, পরিবারকে। নাস্তিকতার ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে, কারণ জি হ্যাঁ, ইসলামের নামে কিছু জঙ্গি চরমপন্থীদের রিয়াকশনে নাস্তিকতা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, ইসলাম দ্রোহিতা আরো বেশি বিরুদ্ধে বিরোধ পাচ্ছে, তাদের সাথে শত্রুতার কারণে সরাসরি ইসলামের সাথে শত্রু প্রদর্শন করে দিচ্ছে। নামাজ আমাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে, রাষ্ট্রপতিকে পড়তে হবে, প্রধানমন্ত্রীকে পড়তে হবে, নামাজ পড়লে কোনো একটা দলের লোক হয়ে যায়। কিন্তু এদের সাথে অ্যালার্জি থাকার কারণে বা দুনিয়া কোনো শত্রুতা থাকার কারণে ইসলামের সাথে সরাসরি শত্রুতা হয়ে যাচ্ছে, যেটা জানতে হোক অথবা অজান্তে হোক। এই গুমরাহি থেকে আপনি নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েকে যদি বাঁচাতে পারেন তা আপনি বাঁচান, আল্লাহ বাঁচাবার তৌফিক দান। শিরকের ফিতনা আর নাস্তিকতার ফিতনা থেকে যদি বেঁচে যেতে পারেন, তো খুনের ফিতনা থেকে আশা করি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। মুত্তাকি হবেন আপনি, তখন আপনি মুমিন বা কোনো মানুষের ফোনটা অত সহজ মনে করবেন না, তখন আল্লাহ করে এই ফিতনা থেকে বাঁচাবেন। জেনার ফিতনা থেকে, নারী ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন, পয়সার ফিতনা থেকে আল্লাহ বাঁচাবেন, যে যতটা বাঁচতে চাইবে আল্লাহ তাকে সেভাবে বাঁচাবে, আর যে বাঁচতে চাইবে না তাকে আল্লাহ বাঁচাবে না। সুতরাং আপনার অন্তরে কতটা খুলুসিয়াত আছে এটা প্রমাণ করবে যে আপনি ফিতনা থেকে বাঁচতে পারবেন না ফিতনাতে জড়িয়ে যাবেন। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমাদের কলবের ইসলাম করা তৌফিক দান করেন, আমাদের আমলের ইসলাম করা তৌফিক দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, সমস্ত রকমের দিন দুনিয়া ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন, হেফাজত রাখেন, সহি সালামত রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।